ভিউয়ার্স, আজ আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে পাট শাক ভাজি। এই গরমের শুরুতেই পাট শাক ভাজি খেতে কিন্তু খুব ভালো লাগে, আরো বেশি ভালো লাগে যখন কচি পাতা, যেটা পাট শাক, সেটা যদি খাওয়া যায় অনেক টেস্টি। তাই আপনাদের জন্য আজ নিয়ে আসলাম পাট শাক ভাজি। তাহলে চলুন চলে যাই পুরো প্রস্তুত প্রণালীতে। কম বেশি আপনারা সবাই পাট শাক ভাজি করতে পারেন জানি, তারপরও আমি কি প্রসেসে ভাজি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভিউয়ার্স, আজ আপনাদেরকে দেখাবো পাট শাক ভাজি করে। একটু বড় বড় পাতা হয় তাহলে আপনারা এইভাবে, এই যে এইভাবে চিরে নিতে পারেন, কিন্তু আমারটা একদম গ্রাম থেকে এসেছে তো কচি পাতা, সেজন্য আমি আর চিরে নিচ্ছি না। এই একটা একটা পাতা এভাবে এটাকে পরিষ্কার করে একদম ধুয়ে ঝরিয়ে নিয়েছি, যাতে করে কোনো পানি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তাহলে চলুন চলে যাই এখন পুরো রান্নাতে। ভিউয়ার্স, প্রথমে একটা প্যানে আমরা একটু নিয়ে নিচ্ছি সয়াবিন তেল। এটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে। দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটাকে আমি একটু হালকা বাদামি আঁচ করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু কুচি করা কাঁচামরিচ। পালি করে কাঁচামরিচটা দিয়ে দিতে হবে, আর এটার সাথে হালকা করে ভেজে নিতে হবে। আর এটা খুব সাবধানে করতে হবে, তা না হলে আপনারা এটা একবারে সাথে সাথে দিয়ে দিলেও হবে। দিয়ে দিচ্ছি পাট শাক। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই, কারণ যেহেতু শাক অনেকগুলো দেখতে মনে হচ্ছে কিন্তু এটা একদম কমে যাবে, আপনারা একটু দেখে বুঝে লবণটাকে দিতে হবে। নেড়ে চেড়ে এটাকে ঢেকে দিতে হবে। ঠিক 2 মিনিট পর আবার ফিরে আসলাম। অনেকটাই কমে যাচ্ছে দেখতে পাচ্ছেন, আমি একদম ঝরিয়ে দিয়েছিলাম, তারপরও ভিউয়ার্স দেখেন পানি বের হয়েছে। এটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে, আর কতগুলো শাক ছিল এখন কতটা কমে গেছে, নেড়ে চেড়ে এটাকে আবার ঢেকে দিতে হবে। এটা কিন্তু খুবই পুষ্টিকর একটা শাক, এবং যেহেতু এই শাকটা শুধুমাত্র আমি রসুন দিয়েই ভাজি করছে, এটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো। আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন। একদম প্রত্যেকটা পাতা আলাদা আলাদা থাকে, ওইটা খেতে খুবই ভালো লাগে। অবশ্যই আপনারা বাসায় করে খেয়ে দেখবেন। একটু এভাবে নেড়ে চেড়ে দিতে হবে, আর এই সময় আর ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। ভিউয়ার্স, এই যে একদম ঝরঝরে হয়ে গেছে, আর আমার পাট শাক রান্নাও শেষ। এখন আমি সার্ভিং ডিশে সার্ভ করবে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই এটা বাসায় তৈরি করে খাবেন। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল গরম গরম স্বাদের পাট শাক ভাজা। আর এই পাট শাক ভাজাটা আপনারা অবশ্যই গরম ভাতের সাথে খাবেন, আপনারা খাবেন, এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আপনাদের কাছে কেমন হয়েছে। আমি যাই এখনই খেয়ে ফেলি। তাহলে দেখা হবে নতুন কোন রেসিপিতে ইনশাআল্লাহ। আজকের মতো আল্লাহ হাফেজ।